ধানমন্ডিতে রায়ের বাজার হাই স্কুলে স্কুলের বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে গেম নাচ গান এবং আবৃত্তি নিয়ে আমরা তাদের কাছে নিয়ে যাব আপনাদেরকে কিন্তু তার আগে দেখবো স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র রায়ের বাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৪৬ সালে প্রায় ৭৭ বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৮২৫ জন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমান প্রধান শিক্ষক মিসেস মেহেরুননেসা এমএসসি এমএডের সুযোগ্য নেতৃত্বে বিগত ২৮/৪/২০১১ সাল থেকে প্রতিটি শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার পাশের হার ৯৮.৪৩% ও জিপিএ ৫ পেয়েছে ২১ জন এছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে সায়েন্স ক্লাব ডিবেটিং ক্লাব সাংস্কৃতিক ক্লাব কম্পিউটার ক্লাব স্কাউট গার্লস গাইড ও রেড ক্রিসেন্ট সহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার সম্বলিত একটি সুসমৃদ্ধ লাইব্রেরি আধুনিক বিজ্ঞানাগার স্কুল অফ ফিউচার শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ ১০টি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ রয়েছে ৩টি ৬তলা বিশিষ্ট ভবন ৪০টি শ্রেণীকক্ষ সুপ্রশস্ত মাঠ সততা স্টোর সিসি ক্যামেরা যুক্ত ক্যাম্পাস পর্যাপ্ত আসবাবপত্র সুবিধা সম্বলিত স্যানিটেশন নিরাপদ খাবার পানির ব্যবস্থা সহ সর্বোপরি একটি সুপরিকল্পিত আধুনিক বিদ্যালয় শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে ছবি আঁকতে তারা রং এবং ক্যানভাস নিয়ে একেবারে প্রস্তুত অনেকে তো ছবি আঁকা প্রায় শেষই করে ফেলেছে আমরা অপেক্ষা করব শেষ হওয়া পর্যন্ত সবার ছবি আঁকা শেষ হলে তারপরে আমরা দেখব কাদের ছবিগুলো সবচেয়ে ভালো হলো এবং এবারে আমরা দেখব কে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় হলো আমাদের সঙ্গে রয়েছেন স্কুলটির সহকারী শিক্ষিকা সঞ্চিতা রায় ম্যাডাম ম্যাডামের কাছ থেকে শুনবো আজকে কে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় হলো আরাধ্যা বড়াল প্রথম হয়েছে চতুর্থ শ্রেণীর আরাধ্যা আরাধ্যা চলে আসো সামনে বাহ আরাধ্যার জন্য একটা করতালি দাও সবাই দেখি আরাধ্যা কি এঁকেছো বাহ খুব সুন্দর তারপর দ্বিতীয় হয়েছে আরিত্রিকা বড়াল প্রথম শ্রেণী আরিত্রিকা দ্বিতীয় হয়েছে আরিত্রিকা কি এঁকেছো তৃতীয় হয়েছে হিমাদ্রি মজুমদার চতুর্থ শ্রেণী হিমাদ্রি দাঁড়াও এখানে দাঁড়াও সবাই আসলে অনেক সুন্দর ছবি এঁকেছে তার মধ্যে থেকে ওরা একটু বেশি ভালো এঁকেছে তো তোমাদের তিনজনের জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে চমৎকার গিফট চাম্পার এটা তোমার তুমি এই পাশে চলে আসো এমনিতে কুট্টু ভালো ছেলে জাস্ট দেখে এলে কিছু না কিছু ভেঙেই ফেলে বকায় বকায় যখন সব এলোমেলো তখনই লাইফে এলো পিলো মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়
তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছে চারজন বন্ধু যারা লাল শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে। দলীয় নাচের পারফরমেন্স আমরা দেখবো তাদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছে স্কুলটির সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর চারজন বন্ধু, জেরিন, মিম, তনুশ্রী এবং অবন্তিকা। তোমরা আজকে দলীয় নাচের পারফরমেন্স করবে, কোন গানে নাচবে? তীরহারা এই ঢেউয়ের সাগর। তোমরা নাচ শেখো? আমরা দুজন শিখি। আচ্ছা, কোর্স কমপ্লিট নাচের? ঠিক আছে, তাহলে আমরা তো ভীষণ এক্সাইটেড তোমাদের নাচ দেখার জন্য। তো চলো বন্ধুরা, সবাই মিলে আমরা এবারে একটি দলীয় নাচের পারফরমেন্স দেখব। নতুন থাইস পেরি পেরি চিকেন? ইয়েস,
and this is teriyaki chicken. Amarta. Bangladesh ei prothom thais chips, teriyaki o peri peri chicken er shade jomu kadda. Ifad, shuru hok bishuddhatay. আমাদের সাথে এবারে রয়েছে প্রীতম শিকদার জয় জয় কোন ক্লাসে আমি দশম শ্রেণীতে দশম শ্রেণীতে জয় শুনেছি অনেক ভালো আবৃত্তি করতে পারে তো আজকে কোন কবিতাটা আবৃত্তি করে শোনাবে আমি আজ আবৃত্তি করছি মাহবুবুল আলম চৌধুরী রচিত কাটতে আসেনি ফাঁসির দাবিনী ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা এবারে একটি আবৃত্তি শুনে আসি রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো ওদের কারো নাম তোমারই মতো ওসমান কারো বাবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে মাটির বুক থেকে সোনা ফলায় তোমার আমারই মতো হয়তো আজকে যারা বেঁচে থাকতে পারতো আমারই মতো তাদের কারো একজনের হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছিল তোমারই মতো তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্য প্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল এখানে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহ্বল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়বার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি বুক চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছে দর্শক এবারে আমাদের সঙ্গে রয়েছে দুজন বন্ধু তনুশ্রী রয়েছে সপ্তম শ্রেণীর এবং বিশাল রয়েছে নবম শ্রেণীর বিশাল কি করবে তবলায় সহযোগিতা করবে কিন্তু গান গাইবে তনুশ্রী তাই তো তুমি একক গান শোনাবে আমাদেরকে কোন গানটি শোনাচ্ছ আচ্ছা ভাওয়াইয়া গান শোনাবে আমাদেরকে তনুশ্রী তো চলো দর্শক সবাই মিলে আমরা তনুশ্রীর গান শুনে আসি আরে হট হট আরে ডাইনে চল ডাইনে চল আরে বাহু কুমটা বাহাতাহাস তেহ মন ঘুরিয়া ঘুরিয়া মোহরে আরে বাহু কুমটা বাহাতাহাস তেহ মন ঘুরিয়া ঘুরিয়া মোহরে ও কি হো রে ওই মহতন মুরগাহারির সাহা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাহারি আল মুহি চহলং রাজ পন্থে ওকি গাহারি আলমুহি চহলং রাজ
এবং আমাদের এই গেমটাতে অংশ নিয়েছে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বন্ধুরা। এটা একটা দলীয় গেম, দুজন করে এক একটা টিমে রয়েছে এবং পাঁচটি টিম রয়েছে আমার সাথে। সামনে দেখতে পাচ্ছ একটা বর্ডার লাইন, যা করতে হবে সবার হাতে দুটো করে কাপ রাখা রয়েছে, অর্থাৎ একটা টিমের কাছে দুটো দুটো চারটা কাপ রাখা রয়েছে। কাপটাকে ফরহেড এভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে রাইট, এভাবে ফরহেডে ব্যালেন্স করতে হবে এবং ওই দাগ পর্যন্ত যেতে হবে, দাগের ওই পাশে কাপটাকে ফেলতে হবে। দলের প্রথম যিনি মেম্বার রয়েছে তিনি দাগের ওপাশে কাপটা ফেলবে, ফরহেডে ব্যালেন্স করে নিয়ে দুটো কাপ দুবার গিয়ে ফেলবে, শেষ করবে এবং এখানে আবার ফিরে আসবে। তারপর দলের দ্বিতীয় জন একই কাজটাকে রিপিট করবে। সো এই পুরো কাজটা যত কম সময়ের মধ্যে যে টিমটা শেষ করতে পারবে, সো তারাই উইনার, সবার আগে যারা শেষ করতে পারবে। সো ক্লিয়ার তোমরা? সো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। খুব সাবধান, দলের প্রথম জন শেষ করার আগে যদি দ্বিতীয় জন চলে যাও সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারো। যেখান থেকে পড়ে যাবে ওখান থেকে আবার, যেখান থেকে পড়ে যাবে ওখান থেকে আবার, যেখান থেকে পড়ে যাবে ওখান থেকে আবার। তো লাস্ট মানে সবার আগে এখানে কে পা ফেললো? ভীষণ ডিফিকাল্ট একটা সিচুয়েশন আসলে, মানে সবাই মোটামুটি কাছাকাছি ছিল, এক সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের আসলে পার্থক্য, খুব সামান্য ব্যবধানে সবার আগে পুরো কাজটা আসলে শেষ করলো অর্পণ, টিম অর্পণ। টিম অর্পণের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস। তোমাদের দুজনের নাম বলো আরেকবার। অর্পণ, অর্পণ এবং ফাহাদ ছিল তাদের টিমে এবং তারা দুজন মিলে এই টাস্কটা শেষ করেছে সবার আগে। সো আজকের উইনার অর্পণ এবং ফাহাদ। উইনারের জন্য থাকছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তোমাদের ইফাদ পেল টিফিন ব্রেক। দর্শক, আজকে রায়ের বাজার হাই স্কুলের পঞ্চম শ্রেণীর বন্ধু অর্ণেশা পাল রয়েছে আমাদের সাথে এবং আমরা শুনেছি অর্ণেশা ভীষণ ভালো নাচে। আজকে অর্ণেশা নাচ আমরা দেখবো, আজকে নাচের পারফরমেন্স করবে একটা একক নাচ। কোন গানে নাচবে? জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। আচ্ছা, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে দেখবো অর্ণেশার পারফরমেন্স। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর। নিত্য নিত্য ফুল বাগানে ভ্রমরায় শ্যামধুক,
রে ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঝুইরা খুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঝুইরা খুইরা মধু খায়, জলে রে ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলে রে ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলে রে ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। এমনিতে কত ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। এই ফাদ শুরু হোক বিশুদ্ধতায়। এই গেমটাকে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়, কারণ এই পুরো কাজটা করতে হবে তাদের চারজনকেই। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপ রাখা রয়েছে, সেটা উল্টো করে, এবং এখানে দুটো কাপ রাখা রয়েছে তাদের হাতে, অর্থাৎ প্রত্যেকটা টিমের হাতে চারটা করে বল দেওয়া রয়েছে। যে বলগুলোকে আমাকে একটা বল দাও, যে বলগুলোকে এই যে এখান থেকে এইভাবে ব্যালেন্স করে করে এই পর্যন্ত নিয়ে যেতে হবে এবং ফাইনালি এখানে ফেলতে হবে, এবং এই কাজটা তাদের টিমের প্রত্যেককেই করতে হবে। এই পুরো কাজটা করতে হবে 2 মিনিট সময়ের মধ্যে, যেই টিম সবার আগে শেষ করবে তারা উইনার। সো তোমরা ক্লিয়ার? সো তোমাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট, দ্রুত দ্রুত স্টার্ট করো। এই যে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পড়ে যাবে, যেখান থেকে বল পড়বে সেখান থেকে আবার শুরু করতে হবে। কনসেন্ট্রেশন দিয়ে ধৈর্য নিয়ে আসলে খেলাটা শেষ করতে হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু উৎসাহ দিও। দ্রুত দ্রুত, টাইম ওয়েস্ট করা যাবে না, একটুখানি সময়ের এদিক সেদিক হলে কিন্তু অন্য টিম উইনার হয়ে যাবে। সো এখানে 1 সেকেন্ড সময়ও অনেক জরুরি। যেখান থেকে পড়বে ঠিক সেই কাপটা থেকে আবার স্টার্ট করতে হবে। না না না, এভাবে আঙুল দিয়ে বলটাকে আটকে রাখা যাবে না। হ্যাঁ দাও, দ্রুত 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 শেষ করো। আবার সময়ের মধ্যেই এবং টিম এ শেষ করবার আগেই কিন্তু টিম বি তাদের পুরোটা কাজ সবাই মিলে শেষ করে ফেলেছে। তো আমাদের আজকের উইনার টিম বি, তোমাদের জন্য থাকছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো এটা দলীয় গেম, ইউনিটি ভালো থাকলে অবশ্যই ভালো করা সম্ভব, এটা তোমাদের জন্য। তোমরা একদমই মন খারাপ করো না, একটু এদিক সেদিক হয়েছে মন খারাপ করা যাবে না, কারণ এটা একটা গেম, জাস্ট ফান। ইফাদ পিলো এবারে কিন্তু দুজন নয়, এবারে কিন্তু অনেকগুলো বন্ধু আমাদের সঙ্গে, এবং তোমরা আমাদের এই আয়োজন দেখে বুঝতে পারছো গানের একটি পারফরমেন্স থাকবে, যেমনটি থাকে প্রতিবার একটি দলীয় গানের পারফরমেন্স থাকছে। তোমরা কোন গানটি গাইছো? জয় বাংলা বাংলার জয়। এবং অদিতি দত্ত ম্যাডাম সহকারী শিক্ষিকা রয়েছেন আমাদের সঙ্গে, আপনি হারমোনিয়ামে সহযোগিতা করছেন। ঠিক আছে, তো বন্ধুরা চলো আমরা সবাই মিলে শুনে আসি একটি দলীয় পারফরমেন্স। জয় বাংলা।
এসেছি বিদ্যালয় মানে মানুষ গড়ার কারিগর। কারণ বিদ্যালয় থেকে আসলে আমাদের মানসিক বিকাশ এবং আমাদের শিক্ষার যে শুরুটা সেটা শুরু হয়, এবং বিদ্যালয়ে এসে আমরা খেলাধুলা পড়াশোনা, এবং এখন যেটা যুক্ত হয়েছে প্রত্যেকটি স্কুল কিন্তু মনোযোগী হয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করার। এই বিদ্যালয়ে সব রকম পারফরমেন্স দেখে আপনারা বুঝতে পারছেন সবাই কিন্তু মোটামুটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে। একটি চমৎকার পারফরমেন্স আমরা দেখে এলাম এবং এরপরে সবার জন্যই থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং সেই সঙ্গে থাকছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো ঢাকা মহানগরীর ধানমন্ডি থানার অন্তর্গত রায়েরবাজার উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। একটি প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে আগামী দিনের শিশু কিশোরদের কর্তব্যপরায়ণ এবং দায়িত্বশীল সুনাগরিক গড়ে তোলাই বিদ্যালয়ের মূল উদ্দেশ্য। 1946 সালে প্রতিষ্ঠিত রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে জনাব আলহাজ আব্দুল হাশেম খানের বলিষ্ঠ নেতৃত্বে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে থানা এবং জেলা পর্যায়ে গৌরব বয়ে আনছে। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠন করার সরকারের যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে তারই প্রত্যয় নিয়ে বিদ্যালয়টি দিন দিন এগিয়ে যাচ্ছে। রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আরটিভি এবং ইফাত গ্রুপকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সারাদিন বাচ্চাদের সঙ্গে নানান রকম অ্যাক্টিভিটিস এবং খুব সুন্দর একটি সময় কাটানোর পর এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চাই একটি সম্মাননা স্মারক, এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। রায়েরবাজার হাই স্কুলের মাঠ থেকে আজকের মতো বিদায় নেবার সময় হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আয়োজন এখানেই। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে অনেক অনেক পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন আজিবির সাথে। ইফাত পিলো, টিফিন ব্রেক।